এই কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে মিচুড়ি। তো এটা আজ আমি রান্না করব। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি এগুলো, আর এখানে আমি আলু দেবো, সেই জন্য আমি এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি একবার রান্নাতেই চলে যাচ্ছি। এখানে রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যেই পরিমাণ তেল দেবো। তো বন্ধুরা দেখো, এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি কটা বড়ি ভেজে নেবো। তো বন্ধুরা, এর মধ্যে আমি 5-6টা ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়ি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো চলো এটা ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। তো তোমরা এগুলো লাল লাল করে বড়িগুলো ভেজে নেবে। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন তেলের মধ্যে আমি এই মিচুড়ি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার তেলের মধ্যে এগুলো দেওয়া হয়েছে, এখন এটার মধ্যে দিচ্ছি পরিমাণ নুন আর দিচ্ছি পরিমাণ হলুদ। এখন এগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার নুন আর হলুদ দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখলে এটা খুব দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, 15 মিনিট পরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি 15 মিনিট পরে চলে এসেছি। এটা কি দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি মশলা দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি মশলা করে নিয়েছি। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার এর মধ্যে বেশ ভালো করে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হালকা পরিমাণে একটু চিনি দিচ্ছি। তো আমি এখন একটু বেশ ভালো করে নাড়াচাড়া করছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি তো গামাকা গামাক করেছি। তো এইভাবে এটা রাখলে খুবই ভালো লাগবে টেস্টি হবে খেতে। তো তোমরা হয়তো একটু ভিডিও পাবে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু এইভাবেই রান্নাটা করতে হয়। তোমরা চাইলে ড্রাইও করতে পারো, ড্রাই করলে কিন্তু অতটা টেস্ট পাবে না তোমরা। তো বন্ধুরা, এখানে আমি কড়াইতে 15 মিনিট ধরে সিদ্ধ করলাম। আমি তো তোমাদের আগেই বললাম যে আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাকে রান্না করে দেখাবো। আমি তোমরা ফাললে এটাকে ফুক করে দিয়ে 2টা সিটি দিয়ে তোমরা রেখে দিতে পারো। তো তোমরা দেখবে তখন তোমাদের রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা এইভাবে রান্নাটা করে দিতে পারো। আর যদি তোমাকে টাইম থাকে তাহলে তোমরা কড়াইতে সিদ্ধ করতে পারো। তো চলো বন্ধুরা, আমরা ভিডিও আর যে ইউটি রাখছি দেখো, তো আমাদের যদি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক And now my heart is breaking, but I just keep on saying.